সুচিত্রা সেনের স্মরণে আগামী 20 ও 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব। আর এই উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরও জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। সুচিত্রা সেন সাদা কালো ক্যানভাসে অভিনয়ের মিষ্টি হাসি দিয়ে ঝড় তুলেছিলেন হাজারো তরুণের হৃদয়। সেই ঝড় চলছে প্রজন্ম থেকে প্রজন্মে। এদিকে আগামী এপ্রিলে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের জন্মের মাস। তার স্মরণে 20 ও 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশ নিতে 22 ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঋতুপর্ণার সঙ্গে হাজির ছিলেন টলিউড অভিনেতা ও সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বাংলাকে ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয়ী আজকে এখানে একত্রিত হয়েছি, আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই সুচিত্রা সেনকে নিয়ে যারা ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, বিশেষ করে সাকি এবং যারা যারা আজকে আমেরিকা থেকে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিশ্বজুড়ে বাংলা চলচ্চিত্র টাইটেলটি তো অসাধারণ। এই বাংলাকে আমরা যদি বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তবে যেই কারণে আমাদের এই শহীদেরা রক্ত দিয়ে গেছেন সেটা কিছুটা হলেও আমরা ঋণ শোধ করতে পারব। সুচিত্রা সেন আমাদের কাছে তো স্বপ্নের মতো। সুচিত্রা সেনের সমস্ত কিছুই, তাকে ঘিরে কিছু উৎসব, তাকে ঘিরে অনুষ্ঠান, তাকে ঘিরে ইনস্টিটিউশন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা। আর আমি মনে করি যে সুচিত্রা সেন একজনই ছিলেন, আছেন এবং থাকবেন, তার সম্বন্ধে কোনো কিছু বলাও আমাদের কাছে দৃষ্টতার মতো। এর আগে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে, কিন্তু একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। দুই দিন ব্যাপী 35 ঘন্টার সুচিত্রা সেনের আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে দুই বাংলার 10টি ফিচার ফিল্ম, 5টি তথ্যচিত্র, 5টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। মেহরা রহমান সিমরান, আরটিভি।